নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব স্বস্তিক চিহ্ন সম্পর্কে। দেখুন, হিন্দু ধর্ম এবং পূজা পদ্ধতি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। একই সঙ্গে ধর্মীয় প্রতীক চিহ্নগুলো, যেমন ধরুন এই যে স্বস্তিক, এটিও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা উপাসনার ক্ষেত্রে। স্বস্তিক শব্দটির যে উদ্ভব সেটা কিন্তু সুযুক্ত অস্তিক, অর্থাৎ যার অর্থ কল্যাণকারী এবং শ্রেষ্ঠ সত্তার অস্তিত্ব। তাই স্বস্তিক চিহ্ন মানুষের বিকাশ এবং অগ্রগতি তথা সুরক্ষার প্রতীক হিসাবে মান্যতা পেয়ে থাকে আমাদের শাস্ত্রে। প্রাচীন মুনি ঋষিরা নির্বিঘ্নে কাজ সম্পন্ন করার জন্য এই স্বস্তিক চিহ্ন নির্মাণ করেছিল। স্বস্তিক চিহ্নকে ভগবান গণপতির সাকার বিগ্রহ রূপেও কিন্তু তারা মান্যতা করতেন। তাই হিন্দু ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত অথচ স্বস্তিক চিহ্ন চেনেন না এমন মানুষ বোধহয় খুবই কম আছেন। তাই স্বস্তিক চিহ্ন মুখ্যত মাঙ্গলিক কার্যাদিতেই বিশেষ প্রতীক রূপে স্বীকৃত হয়ে থাকে। আপনারা জানেন যে পূজা অর্চনা, ধর্মীয় উৎসব, বিবাহ, গৃহপ্রবেশ থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক কাজে স্বস্তিক চিহ্ন কিন্তু অপরিহার্য রূপে বিবেচিত হয়। এই চিহ্নকে শুভ এবং লাভের প্রতীক রূপেও দেখা যায়। বাড়ির মুখ্য দ্বারের দুদিকে স্বস্তিক চিহ্ন আঁকার প্রথা সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। আপনারা অনেকে আঁকেন, বিশেষ করে যারা ব্যবসা করেন, তারা নববর্ষের সময় খাতা খোলেন, ঠিক সেই সময় পৃষ্ঠার উপরেও কিন্তু এই স্বস্তিক চিহ্ন এঁকে থাকেন। এই পরম মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করেন এবং প্রার্থনা করেন যাতে ব্যবসার মাধ্যমে শুভ লাভ অর্জন করে থাকেন তারা। যে কোনো ধর্মীয় কাজে কলস স্থাপনের সময় কলসের গায়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়ে থাকে, যাতে সমস্ত কার্যে শুভ এবং সুসম্পন্ন হতে পারে, কোনো রকম বাধা বিঘ্ন যেন না আসে। আসলে স্বস্তিক চিহ্নের অর্থ আরো গুরু এবং মানে মহত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ যাকে বলা হয়। এই চিহ্ন অত্যন্ত কল্যাণকারী, লাভদায়ক এবং সমস্ত কাজ শুভভাবে শুভ সম্পন্নকারী ছাড়াও একই সঙ্গে গতিশীলতারও প্রতীক, অর্থাৎ কোনোভাবেই যেন বাধা বিপত্তি না আসে সেটাকে বুঝিয়ে থাকে। তাই স্বস্তিক চিহ্নের প্রতিটি বাহু স্বয়ং সম্পূর্ণ এবং নিজের দিকে প্রসারিত। এইভাবে চারটি বাহুই আপন আপন সত্তায় বিরাজিত থাকে। যেদিক থেকেই দেখা যাক না কেন, প্রতিটি বাহুকে আপন আপন দিকে অগ্রসরমান বলে মনে করা হয়ে থাকে। এর তাৎপর্য হলো জীবনে যে কোনো পরিস্থিতিতে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটা, যে দেখুন জীবনে যে কোনো পরিস্থিতিতে তাদের মুখোমুখি হয়েও নিজের নির্ধারিত পথে এগিয়ে যাওয়াই জীবনের প্রধান লক্ষ্য। সূর্য, চন্দ্র, পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহ এক চক্র রেখায় গতিশীল এবং এই গতিশীলতার কারণে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে, অর্থাৎ সৃষ্টি পুরুষ ও প্রকৃতির গতিশীলতায় সম্ভব হয়েছে। তাই স্বস্তিকের দুটি ভাগ রেখা, যেমন পুরুষ ও প্রকৃতির পরিচায়ক, এবং চারটি বাহু চার বর্ণ এবং চতুর আশ্রমের প্রতীক। চার আশ্রম অর্থাৎ পুরুষার্থ জীবনকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম করে কোলে তোলার যে সাধন, এই স্বস্তিক চিহ্ন বুঝিয়ে থাকে। সেরকম ধর্মীয় ক্ষেত্রেও স্বস্তিকের অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বস্তিকের কেন্দ্রবিন্দুকে শ্রী বিষ্ণুর নাভিকমল রূপে মান্য করা হয়ে থাকে এবং স্বস্তিকের চার বাহুকে বিষ্ণুর শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম চার ভুজা হিসাবে মনে করা হয়ে থাকে। এভাবেই স্বস্তিকের সাক্ষাৎ শ্রী বিষ্ণুর প্রতীক হিসাবে মান্যতা পেয়ে থাকে। ভগবান বিষ্ণু সমস্ত চরাচর তথা সমগ্র বিশ্বের পালনকর্তা, এই জন্য স্বস্তিক অঙ্কন মাত্র শ্রী বিষ্ণু তুল্য হয়ে ওঠে আমাদের জীবনময়। দীপাবলির প্রতিটি মঙ্গল কাজে স্বস্তিক চিহ্ন অপরিহার্য, কারণ দীপাবলি ধনদেবী লক্ষ্মী মাতার পূজা এবং এই পূজার সময় যদি আগে স্বস্তিক অঙ্কন করা হয় যাতে পূজাকারী লক্ষ্মী এবং বিষ্ণু উভয়ের আশীর্বাদই প্রাপ্ত হয়ে থাকে। অমরকোষ গ্রন্থ, এই অমরকোষ গ্রন্থে বর্ণিত আছে স্বস্তিক সর্বত ঋদ্ধি, অর্থাৎ স্বস্তিক শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রতীক হয়ে থাকে। তাই সৌভাগ্যবতী রমণীরা স্বস্তিক ব্রত পালন করেন। স্বস্তিকের ঋজুরেখা স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গের প্রতীক, যা বিশ্ব উৎপত্তির উৎসকে বুঝিয়ে থাকে। আড়াআড়ি রেখা বিশ্বের বিস্তারের প্রতীক। শিব এবং শক্তির যোগেই এই বিশ্বের সৃষ্টি বলে মনে করা হয়। এইভাবেই স্বস্তিকের নানা ব্যাখ্যা পাওয়া যায়। প্রকৃতপক্ষে স্বস্তিক চিহ্ন ভগবান গণেশের সাকার বিগ্রহের প্রতীক।
আবার যদি আমরা একটু বৌদ্ধ ধর্মের দিকে যাই, তাহলে দেখব বৌদ্ধ ধর্মের তান্ত্রিক সম্প্রদায় বিনায়কের প্রতীক রূপে স্বস্তিক পুজো করেন। নেপালে হেরব নামে পুজো হয়ে থাকে। প্রাচীন গ্রিস দেশেও কিন্তু শ্রী গণেশকে ওরেনাস নামে পুজো করা হয়, মানে এখনো হয়ে থাকে। আজও প্রাচীন বার্মা তথা বর্তমান মায়ানমার যেখানে অবস্থিত, সেখানে মহাপিয়েন্নে চীন দেশে কুয়াদ শ্রী তিয়েনৌ এবং জাপানে কাঙ্গিয়ান নামে স্বস্তিক চিহ্ন পরিচিত। ভারতবর্ষে দীপাবলির উৎসব থেকে আরম্ভ করে সকল উৎসবেই মাঙ্গলিক কার্যে এই চিহ্নের পুজো করা হয়। যখন এই প্রতীককে শ্রী গণেশ কল্পনা করা হয়, তখনই দুই পাশে দুই রেখাকে শুভ এবং লাভ বলে মনে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে দুটি রেখা রয়েছে, ওপর ও নিচের দুই রেখাকে ঋদ্ধি এবং সিদ্ধি কল্পনা করা হয়, পূজা করা হয়ে থাকে ঠিক এইভাবে। এইভাবে পূজা করার ফলে গৃহস্থের গৃহে কখনো মা লক্ষ্মীর অভাব অনুভূত হয় না। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে স্বস্তিক চিহ্ন কিন্তু নানা আকারে দেখা যায়, বিভিন্ন দেশে দেখা যায়, নানাভাবে দেখা যেতে পারে। যৌন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের মধ্যে ওই প্রতীক চিহ্নের ব্যবহার ভীষণভাবে দেখা যায়, এবং খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী যারা রয়েছে তারাও কিন্তু ক্রুশ রূপে এই চিহ্নকে পূজা করেন। এই ক্রুশ চিহ্ন প্রকৃতপক্ষে গণপতিরই প্রতীক। নিরপেক্ষভাবে অতি সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করলে পাওয়া যাবে কর দাস আশ্ব দাস ইষ্ট, যার বিশ্লেষিত অর্থ হলে গজ মুখ বিশিষ্ট গণেশজিকে নিজ ইষ্ট মান্যকারী ব্যক্তি। স্বস্তিকের চার বাহু চারদিকে শুভ সংকেত প্রদান করে। শুভ চিন্তার মাধ্যমে মানুষ দুঃখ শোক থেকে মুক্তি লাভ করে। সম্ভবত এই চিন্তার অনুপ্রাণিত হয়ে রেড ক্রস সোসাইটিতেও আত্মত্রাণ এবং জনকল্যাণের প্রতীক হিসাবে এই প্রতীককেই অনুসরণ করেছে। সর্বশেষে জানাই, এই প্রতীক সর্বমঙ্গলের প্রতীক। অশুভ কাজে ব্যবহার করলে এই প্রতীক কতখানি মারাত্মক হয়ে উঠতে পারে জ্বলন্ত প্রমাণ অত্যাচারী হিটলারের ধ্বংস প্রাপ্তির থেকে আমরা জানতে পারি। হিটলারের রাষ্ট্রীয় প্রতীক ছিল উল্টানো স্বস্তিক চিহ্ন, ফলস্বরূপ তার অর্থ এবং প্রভাব সমস্ত কিছুই পুরোপুরি উল্টে গিয়েছিল, আপনারা জানেন সকলে। পরিণামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রভূত শক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও তার শোচনীয়ভাবে পরাজয় এবং মৃত্যু ঘটেছিল। এই ঘটনা থেকে সহজেই কিন্তু অনুমান করা যায় এই প্রতীক চিহ্ন কতখানি শক্তি সম্পন্ন। তাহলে এই যে স্বস্তিক আপনারা কিভাবে গৃহে আঁকবেন? আপনারা কিন্তু যেদিনকে ভগবান গণেশজির গণেশ চতুর্থী রয়েছে, গণেশ চতুর্থীর দিনকে আপনারা কেশর কুমকুম রক্তচন্দন এগুলো একসাথে মিশ্রিত করে অনামিকা আঙ্গুল দ্বারা আপনার প্রধান দরজার বাইরের দিকে, দরজার মাঝে অথবা দরজার দুধারে আপনারা আঁকতে পারেন। এতে কিন্তু আপনাদের গৃহে শুভত্ব বৃদ্ধি পাবে, সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পেতে দেখতে পাবে। তাহলে আজকে আমি আলোচনা করলাম স্বস্তিক সম্পর্কে, অনেক কিছু অনেক বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।